যান্ত্রিক ত্রুটির কারণে মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রো রেল চলাচলে সাময়িক বন্ধ রয়েছে। বুধবার ১৪ ফেব্রুয়ারি ১:৩০টার দিকে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কর্তৃপক্ষ জানায়, মিরপুরের কাজীপাড়ায় মেট্রো রেলের তারে ঘুড়ি আটকে পড়ায় মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।